2 ঘন্টার প্রবল বৃষ্টি, তাতেই জলমগ্ন কালচিনির বিস্তীর্ণ অঞ্চল। স্থানীয়দের বক্তব্য, ডিমা চা বাগান কর্তৃপক্ষের কারণেই আজ এই পরিস্থিতি। প্রতি বছরই বৃষ্টি হয়, এমন অবস্থা কোনোদিনই দেখেননি বাসিন্দারা। ক্ষুব্ধ কালচিনির মানুষ চৌপথী এলাকায় পথ অবরোধে বসেন। प्रत्येक बार होता है, हर साल होता है, लेकिन हम लोग का यहाँ पर ऐसा नहीं होता रहा। उसका बाद में अभी 3 बार हो गया हम लोग का घर घर में पानी का समस्या, कुछ नहीं बात है। हम लोग किसका पास में जाएगा? जे दिन थी बागान बाउंडारी को माटी ढेले दिन थी मैंने यही नहीं मैंने 3 बार हो गल घरे অসুস্থ মা বোন বা দিদি বাবা মা সবাই থাকে, ঘরের সামান থাকে, সেগুলো সব জলে ভেসে যাচ্ছে। নালা ব্লক করে দিচ্ছে, নালা ব্লক হতেই জলটা যাচ্ছে, ওইদিকে তো হচ্ছে না, জল যাচ্ছে না। জানা গিয়েছে ডিমা চা বাগান কর্তৃপক্ষ নালা বন্ধ করে চা বাগান ঘিরেছেন, আর তাতেই ঘটেছে বিপত্তি। এই নালার জল গিয়ে মিস্ত ঝোড়ায়, নালা বন্ধ করায় সেই জল এখন বেরোনোর কোনো পথ পাচ্ছে না, ঘরে ঘরে ঢুকছে নোংরা জল। বসবাস করাই দায় হয়ে পড়েছে বাসিন্দাদের, তার উপর বেহাল নিকাশি নালা। জল উঠে গিয়েছে রেল লাইনেও, জলমগ্ন কালচিনি স্টেশন লাইন থেকে শুরু করে মোদি লাইন, শান্তি কলোনি, গুদাম লাইনও। কেউ দেখতে আসলো না, যাকেই বললাম এই নালা নিয়ে সমস্যা, সেই বলছে ডিমা বাগানে জল যেতে দিবেন, হ্যান্ডি এতদিন জলটা গেল কোথায়, এখন কেন জল যাচ্ছে না? স্টেশনেও জল উঠে গেছে না, প্রচণ্ড স্টেশন, রেল লাইন, ইন্টারসিটি ট্রেন খুব রিক্সের মধ্যে দিয়ে গেল, রেল লাইনেও জল। প্রায় 1.5 ঘন্টা পথ অবরোধ চলার পর জয়েন্ট বিডিওর আশ্বাসে ওঠে অবরোধ। আলিপুরদুয়ার থেকে বিশ্বজিৎ চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।